নমস্কার, জি চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। নিউজ চব্বিশ নিয়ে আমি আহেলি রয়েছে আপনাদের সঙ্গে। জি খবরের দিকে শুরুতেই নজর রাখতে হচ্ছে। আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠল আলোর বেণু, আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, ঘাটে ঘাটে তর্পণ, মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, বৃষ্টি মাথায় পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান, আগমনীর গানে মায়ের আসার অপেক্ষার প্রহর গোনা শুরু, গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা, তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ। শাস্ত্র মতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মত্তধামে নেমে আসেন পিতৃপুরুষেরা, অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার। মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যেই জলদানই হলো তর্পণ, আর সেই তর্পণ মহালয়ার ভোরে আজ দিকে দিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। বাবুঘাট, বারুইপুর, জলপাইগুড়ি, সাগর, বসিরহাট, হাওড়া, একাধিক জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজ মহালয়া, পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান, তর্পণ, আর সেই পালা তা শুরু হয়েছে। রাজ্যের একাধিক রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে। শহর কলকাতাতেও একই প্রায় ছবি, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টি মাথায় নিয়েই পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান পর্ব এই মুহূর্তে চলছে। দেবীপক্ষের সূচনা, আজ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু, মায়ের আগমন বার্তা আজ থেকেই, আর একাধিক জায়গায় এই মুহূর্তে তর্পণের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সব জায়গাতেই ঘাটে কি প্রবল মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, একাধিক জায়গায় এই ভিড়ের ছবি সামনে আছে। ঘাটে ঘাটে তর্পণের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। বালুরঘাট, বারুইপুর, তার পাশাপাশি জলপাইগুড়ি, সাগরদ্বীপ, বসিরহাট, হাওড়া, একাধিক জায়গার ছবি। ডায়মন্ড হারবার আর কাটোয়ার ছবিটা ঠিক কেমন আমরা সরাসরি দেখে নেব। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কাটোয়া থেকে রয়েছেন, কাটোয়া দেবরাজঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরী, এবং ডায়মন্ড হারবার ঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। আমি প্রথমে নকিবের কাছে একটু যাব। নকিবউদ্দিন, কী ছবি সকাল থেকে আছে ডায়মন্ড হারবার ঘাটে? যেখানে এখন অনেক মানুষ আছে যারা তর্পণ করছে, সকাল থেকে যে ভিড় এবং এখন যে ভিড় যেটা সেই ভিড় থেকে এখনো আছে, এবং প্রথমে সকালের দিকে অনেকটাই ঘাটা ছিল, সেই ঘাটা থাকার কারণে অনেকটাই মানুষ খুবই জমজমাট হয়ে উঠেছিল ডায়মন্ড হারবার শহরে। এবং পাশাপাশি যেটা বলা যেতে পারে যে এই যে ডায়মন্ড হারবার যে ঘাট এবং একাধিক ঘাট আছে, সাগর, নামতারা, সব সর্বত্র জায়গায় এই তর্পণ করতে ব্যস্ত, এবং সেই জায়গা কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদের প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। এবং এখানে পৌরসভার স্বেচ্ছাসেবী সংগঠনের আছে, তারা কি কি ব্যবস্থা আছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে কি রেখেছে এবং কি অবস্থা আছে। প্রথমেই আমরা আপনাদের চ্যানেলকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে দেখেছেন এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও সকাল থেকে হাজার হাজার মানুষ, আমাদের যা অনুমান, এখনো পর্যন্ত এই ঘাটে ডায়মন্ড হারবারের সাতটা ঘাটে তর্পণের ব্যবস্থা আমরা আয়োজন করেছি। প্রায় 5,000-এর উপরে লোক কিন্তু এখনো পর্যন্ত এই আমাদের সুভাষ ঘাটে কিন্তু তর্পণ করেছে। আমরা প্রশাসনের তরফ থেকে যেটা করেছি, আমরা স্বেচ্ছাসেবক বাহিনী যেরকম আমাদের তরফ থেকেও আছে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ছেলেরাও আছে, পুলিশ প্রশাসনের লোক আছে, আমরা মেডিকেল টিম রেখেছি, সমস্ত কিছু আমরা ব্যবস্থা রেখে যাতে মানুষের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তুমি আইলে শুনলে যে যেখানে এই যে এখন তর্পণ আমরা সেই ছবি দেখতে পেলাম, তুমি আমাদের সঙ্গে থাকো, একটা ছোট বিরতির পর আমরা ফিরছি, আবারও আপনাদের বিভিন্ন আপডেট দেব। টিকে থাকুন জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।